শিলচরের ঐতিহ্যমণ্ডিত ইটখলার দুর্গাবাড়ি এশ 12 বছর ভরি আছে। আর এই দুর্গাবাড়ির আছে এখন দীঘলিয়া ইতিহাস। এই দুর্গাবাড়ির একটা বিশেষত্ব হয়েছে ইয়াত যে গণেশ, মা দুর্গার সন্তান গণেশ কিন্তু বাউফালে অবস্থান করে। দুর্গা উৎসবলৈ মাজত মাত্র নদিন, ইতিমধ্যে সমগ্র চহরতেই মা দুর্গাক আদরার প্রস্তুতি পূর্ণগতিত আরম্ভ হয়েছে। শিলচর চহরখন উৎসবমুখর আমেজে সাজি উঠিছে। শিলচর মালুগ্রামের ইটখলা দুর্গাবাড়ির দুর্গাপূজা এইবার 112 বছর ভরি দিছে। সম্প্রতি চতুর্থ প্রজন্মই এই পূজার আয়োজনের দায়িত্ব লৈছে। এই মন্দিরের পূজা আমরা গত 12 বছর আগে আমরা শতবর্ষ পালন করেছি। খুব জাঁকজমক অনুষ্ঠান হয়েছিল শিলচরে। আমার শোভাযাত্রাও বের করেছিলাম শিলচর শহরে, এবং এটা বর্তমানে 2024-এ 112 বছর হতে চললো। তো আমাদের পূজা প্রায় 112 বছর হয়ে গেছে। আগে অতীতে এই পূজাটা হতো আমাদের স্টিমার ঘাটে। এরপরে স্টিমার ঘাট থেকে আমাদের এই জায়গাটা যখন আমরা সরকারে দেয়, তখন আমরা এখানে শিফট হয়। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এখানে শিফট করেন, এবং একটা চুনার সুরকি দিয়ে ঠাকুর দাদারা যেভাবে করে এসছেন ঠিক সেভাবেই পূজাটা হয়। খালি আমাদের একটা ব্যতিক্রম আছে, আমাদের গণেশের মূর্তিটা এটা কিন্তু ডান দিকে প্রতিস্থাপন করা হয়, বাম দিকে না, ডান দিকে। আর কলা মাটা এটা অতীত থেকে চলে আসছে, সে ডান দিকে বসে, দুর্গার বাম দিকে, দুর্গার বাম দিকে। মানে আমরা যখন দেখবো তখন দুর্গার ডান দিকে। এবং প্রতিমা যখন ভাসানো হয় তখন আমরা সচরাচর কী দেখি, মূর্তিটা আমাদের ঠিক উল্টোটা হয়। আমরা উল্টো দিকে ফেলি, যেমন মূর্তির যে মুখটা থাকে সেই মুখটা নিচে থাকে, জলের দিকে থাকে। এই নিয়মটা ঠিক বলতে পারবো না, কিন্তু অতীত থেকে চলে আসছে এবং আমরা সেটা পালন করে যাচ্ছি। ইটখলা দুর্গাবাড়ি উন্নয়ন সমিতির উদ্যোগত আয়োজন করা এই দুর্গাপূজার একটা বিশেষ বৈশিষ্ট্য হল দেবী দুর্গার বাউফালে ঠিয় হয়ে আছে গণেশ, আর কার্তিক দেবীর সুফালে অবস্থান করে। সাধারণত গণেশ দেবী দুর্গার সুফালে অবস্থান করে, কিন্তু এই দুর্গাবাড়ির পূজা ব্যতিক্রম। আর প্রতিমা নিরঞ্জনের দিনা পানির ফালে মা দুর্গার মুখ দিয়া হয়। কিন্তু এই নিয়ম কিয় পালন করা হয় সেই বিষয়ে আজিও কোনো তথ্য পোৱা নাই পূজার উদ্যোক্তাসকলে। তেওঁলোকৰ মতে যুগ যুগ আগৰ দৰেই পূজার নিয়মৰ কোনো পরিবর্তন হোৱা নাই। সেই প্রথা চলে আসছে যেভাবে, আমরা ওইভাবেই করছি, আমরা কোনো বদলাই নেই। এবং বিসর্জন থেকে আরম্ভ করে যে গণেশ মূর্তি বললাম না, দুর্গা প্রতিমার বাম দিকে থাকে, এটা চলে আসছে, এটা আমরা কোনো দিনই ভাঙবো না, এটা এইভাবেই চালিয়ে যাবো। এইবারের প্রজন্ম হলো এরা, আমার বয়স এখন 70 বছর, এরা মানে নেক্সট দুটা মানে 12 বছর করে যদি হিসাব করি এরা চতুর্থ। এরা এবছর গত বছর থেকে এরা পূজা চালাচ্ছে। আমাদের এখানে আগে একটা ছিল, আমাদের কিন্তু এখানে নাটক হতো, যাত্রা হতো, এবং যাত্রা হতো, যাত্রা পালা হতো, এবং আমাদের পাড়ার যারা ছিলেন আগের এরাই যাত্রা করতেন, অভিনয় সব সাংঘাতিক মিস করি। অতীতের যে সমাগম হতো দুর্গাপূজার পরে, কালী পূজা চলতে থাকতো প্রায় নভেম্বর পর্যন্ত, পরীক্ষার আগটা হয়তো বন্ধ করা হতো, না পরীক্ষা আসছে বাচ্চাদের তখন বন্ধ হতো, নাহলে যাত্রা নাটক এগুলো চলতেই থাকতো আমাদের মাঠে। আমিও মনে করি যে এটা একটা জাগ্রত প্রতিষ্ঠান। প্রথমতে মালুগ্রাম ইটখলা দুর্গাবাড়ির দুর্গাপূজা স্টিমার ঘাটত আয়োজন করা হয়েছিল। পিছলৈ স্টিমার ঘাটর এই পূজা বর্তমানের স্থানলৈ স্থানান্তরিত করা হয়, আর তাত একটা মন্দির নির্মাণ করা হয়েছে। পূর্বে দুর্গাপূজার পর কালী পূজালৈকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, ইয়ারে এটা হল যাত্রাপালা, কালক্রমত নোহোৱা হয়েছে এই যাত্রাপালা। পূর্বপুরুষ ছিলেন যেমন রামচরণ সিং, গোবিন্দ সিং, হাজারি সিং, মহাবীর পাটোয়া, তারপরে গণপত বারাই, শীতশঙ্কর পাটোয়া, উদিত লালা, শিববরণ গোস্বামী, আমি সবার নাম জানি না, দৌলত সিং, রঘু সিং, এরাই অতীতে এই পূজাটা শুরু করেছিলেন। স্টিমার ঘাটে হতো। আমার ঠাকুমার মুখ থেকে যা শুনেছি, ঠাকুমাকে জিজ্ঞেস করতাম যে তোমাদের অতীতে যখন তোমরা এসছিলে এখানে তখন কটা পুজো হতো, উনি বলতে তখন আমরা তিনটা পুজোই আমরা জানতাম, একটা ইটখোলা পূজা হতো, একটা পল্টন বলতো, পল্টন মানে রিজার্ভ, পুলিশ রিজার্ভ, আর একটা ভূয়ারগতি, এইটা পূজা হতো। শিলচরের ইটখলার দুর্গাবাড়িতেও শারদ উৎসবের ব্যাপক প্রস্তুতি। শিলচরের আখিদাস রিপোর্ট, লোকালি টিম।